বাবারে নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। জিরো পয়েন্ট সুন্দরবন চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই স্বাগত। আর আমরা আজকে বেরিয়ে পড়লাম একদম সুন্দর সুন্দর মুখে, মেঘলা আকাশ, বৃষ্টি যখন তখন আসছে। দেখা যাক, এখন তো অনেকটাই দূরে যেতে হবে, আর যেখানে যাব সেখানে বড় মাছ হওয়া তো ফুল চান্স থাকে। তো রাত্রে ধরবো চৈতেন, তার জন্য এখন বেলাবেলি বেরিয়ে পড়েছি। অন্ধকার হলেই আমরা মাছটা ধরা শুরু করব। তো বেশি দেরি করব না, এখন যেতে হবে অনেকটাই দূরে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, বেশ কিছু চৈতেনের মধ্যে আমরা ধরে নিয়েছি, আর ওদিকে তো মঙ্গল বসে গেছে চার গাততে। কত বাকি এখনো? এখনো তো বেশ কিছু বসি বাকি আছে। ফেলবে কটার দিকে? তাও এখন তো বাজে তোমার ছটা থেকে সাড়ে ছটা বেজে গেছে। ওই সাতটা সাড়ে সাতটার দিকে ফেলে দেবে। চলো তাহলে যাওয়া যাক, চারগুলো কেটে নাও নাকি? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, রাত কিন্তু অনেক হয়ে গেছে, আর এদিকে চৈতন্য গুলে দিয়ে কিন্তু আগা মাথা সব বড়শি কিন্তু গাঁথা কমপ্লিট। আর মঙ্গলদা রেডি তো? আচ্ছা রেডি, তাহলে দাও। জ্বরও কিন্তু অনেকটা হয়ে গেছে, মামা বলে এবার কানমাছের খাড়া দিয়ে দাও। হ্যাঁ, তারপর দেখি কি হচ্ছে। ভাই দাও একটু আস্তে আস্তে। মঙ্গল বসে ফেলা কত দূর? কটা আছে আর? দুটো সাইডে আছে। থ্রি থ্রি কমপ্লিট। সুন্দর দেখে একটা ঘুম দিতে হবে, কালকে সকালবেলা বসিটা নো, ঠিক আছে? চলো তাহলে বন্ধুরা, এখন তো খাওয়া দাওয়া করবো, বসে তো খেলা কমপ্লিট। চলো ভিতরে চলে আসো, ভিতরে চলে আসো। বন্ধুরা, মঙ্গল আর মোহন আর আমি সবাই কিন্তু ভাত খেতে বসে গেছি। কি মাছের দরকার আছে মঙ্গল? এটা আছে তোমার কি মাছ জানো, ট্যাংরা মাছ আছে, আর হলো একটা ভোলা মাছ রয়েছে। মোহনের? আমার এই পানখাগি আর ট্যাংরা মাছের মাথা দিয়েছে। চলো, আমারও ওরকমই আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কেননা কালকে ভোরবেলা উঠে আবার বসে টানতে হবে, বেশি লেট করবো না। তা রান্না বান্না সবার ভালো হয়েছে তো? বাড়ি দিয়ে তো এনেছো? একদম। চলো তাহলে বন্ধুরা, গুড নাইট, সকালবেলা আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চলো সুপ্রভাত বন্ধুরা, সারা তো খুব কষ্ট হয়েছিল, ঘুম টুম দিয়ে সবে উঠলাম, আর এদিকে কিন্তু মঙ্গল কিন্তু বসি টানা শুরু করে দিয়েছে। চলো মঙ্গল, মাছের তো মনে হয় আশা করি ভালোই হবে, কেননা কালকে রাত্রে চৈতন্য গুলে দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল। আর এখন তো কটা বাজে তাও? ছটা সাড়ে ছটা বাজে, আর দেখি বসিটা নিয়ে আর কি কি মাছ ওঠে সেগুলো দেখাচ্ছি আপনাদের। আজকে কিন্তু ওয়েদারটা একটু ভালো আছে কিন্তু আগের দিনের থেকে, কারণ একটু পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে। মঙ্গল কি মাছে টানে দেখো, কোথায় বাজে আইছে দেখো। গায়ে বেঁধে উঠে এসছে মাছটার, ছটা বেলে মাছ, মাছগুলো সারা গায়ে কাটা, এর এমন কোনো জায়গা বাকি নেই যে সে জায়গা কাটেনি, দেখো পিটি 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 কাটা। মাছগুলো খেতে খুব ভালো লাগে, আর চ্যাপটা বলে মাছগুলো মনে হয় ছটা বেলে বলে না। চলো যাও ভিতরে চলে যাও, আর এখনও তো বসছি অনেক আছে, দেখা যাক মাছের তো আশা করা যায়। প্রায় 200 গ্রাম ওজনের একটা কাঁকড়া পেয়ে গেলাম। ও সত্যি একটা কাঁকড়া পেয়ে গেলাম, এটা তুমি টক খাবা, ঠিক আছে? আচ্ছা চলো। মাছ আছে? কি মাছে টানে? ই কান মাছ, কান মাছ জানতি তো, জানতি নিয়ে আসো রানি বড় কান।
তুমি এত বড় মাছ তুলে তুমি খুশি না? ওরে বাবা খুশি, আমি ভয় পাচ্ছিলাম যে মাছটা ছিঁড়ে না যায়, তা কি করবো আমার জালতি খারাপ। আর চোখো সাইজের কাইন মাছ ও হেভি লাগছে, কানতে হেভি লাগছে। এখানে রাখো, এখানে রাখো, দেখো ঠেকা বা আমি আছি তো, একদম ভালো বড় সাইজের ক্যাটফিশ। ক্যাটফিশ ক্যাটুশ, চলো তুমি আবার ভেতরের দিকে যাও, বড় মাছের বৌনি হয়ে গেল। কি মাছ মঙ্গল? আবার বড় কাইন, বড় কাইন, যা করতেছে তুলে নিয়ে আসবা কিন্তু মাছ। ও চোখ সাইজের কাইন একদম পুরো। বন্ধুরা সেই সাইজের কান পেয়ে গেলাম, এইরকম কানই তো লাগে, ব্যাক টু ব্যাক দুটো, এইরকম কান মাছ হলেই তো ব্যাক টু ব্যাক দুটো, তুমি ভাবতে পারছো? বুনো কান মাছ তো লাগে এরকম না। এই যা ভাষা ফাঁসেছে তো, দাঁতগুলোর ভয়ানক দাঁত, চাপ দিলে তো একদম যাবে। ছাড়িয়েছে ছাড়িয়েছে ছাড়িয়েছে, দেখো সাইজ, সাইজগুলো একদম গ্রেট সাইজ, হেভি লাগছে। চলো রেখে দাও, রেখে দাও, রেখে দাও, আরেকটু চালি খোলো একটু। চলো মোটামুটি বড় বড় সাইজের বন্ধুরা দুটো কান হয়ে গেল, এখনো তো বসছি, আমাদের অনেকটাই বাকি, তো দেখা যাক আরো কি পাই। আশা করা যায় তো কান আরো এইরকম এখনো হবে, এখনো হবে সত্যি তো? চলো তোমার উপর আমার বিশ্বাস আছে আর ভরসাও আছে। কি মাছ? চোখ সাইজের তো পুরো ভালোই বড় সাইজের সাঁতাতে, আর এর মধ্যে কিন্তু হালকা পাতলা একটু বৃষ্টি হয়ে গেল, কারণ আকাশ পুরো একদম কালো হয়ে গেছে, আর এতে একটু হালকা পাতলা বৃষ্টি দিয়ে গেল। রেনকোট টেনকোট পরে তো সবাই রেডি, তার ভিতরে সাঁতাতে মাছটা মোটা সাইজের। থাকো থাকো, তুমি থাকতে লাগো, তোমার ব্যবস্থা পরে নিচ্ছি। চলো দেখা যাক সামনে আরও কী আছে, বসি তো এখনো প্রচুর বাকি। মাছ আছে? একটা কী মাছ আছে, বড় সাইজে বড়। হ্যাঁ বড় বড় ঘুরি, ওয়া তেড়ি, ও কী মাছ আসছে গো, এই বড় কাইন মাছ, বড় কাইন মাছ, মন বড় বিশাল বড় কাইন মাছ। এইবার কোথায় যাবো চান্দু, এইবার কোথায় যাবো চান্দু, ভালো বড় সাইজের মাছ, মুগুরে কান, মুগুরে কান। কষ্ট হয়েছে না মাছটা তুলে? কষ্টটা বেশি হয়েছে নাকি মাছটা তোলার আগে থেকে কষ্ট হচ্ছিল? মাছটা যতক্ষণ না তুলতে পেরেছি ততক্ষণ দিয়ে কষ্ট। বন্ধুরা ভালো বড় সাইজের কান, কই কি ভাব, মুঠে আসছে না তো এত বড়। আবার ডাকে, চোখো সাইজ, চোখো সাইজ রাখি। হ্যাঁ রেখে দাও, ভিতরে রেখে দাও। আমরা বেশ কটা মাছ হয়েও কিন্তু হয়ে গেল, আর তিনটে চারটে মতো কান হয়ে গেছে, সাথে কাঁকড়া বেশ অনেকগুলো মাছ হয়েছে। টানছিল মারাত্মক, টান দিচ্ছিল কিন্তু, আবার কিন্তু ওয়েদার কিন্তু কালো হয়ে আসছে, যখন তখন বৃষ্টি হতে পারে। চলো চলো মোহন বেয়ে দাও। চলো বন্ধুরা আমাদের তো বসছি আজকের মতো টানা কমপ্লিট।